हाय फ्रेंड्स, आमार चैनल दियास कुकरीर आरेकटा एपिसोडे आपनादेर सबाइके वेलकाम। आमार आजकेर रेसिपि होच्छे खेजुर आमसत्तु दिए टमेटो चाटनी। एई चाटनी आमादेर बांगालीदेर खूबई एकटी फेवरेट रेसिपि। बाच्चा थेके बड़ो सकलेई एरकम चाटनी शेष पाते खेते भीषणई पछन्द करे। ताहले देखेनी आमार आजकेर एई रेसिपिटी। एई चाटनी बानानोर जन्य आमी एखाने 500 ग्राम टमेटो निएछि। एरकम चाटनी बनानोर जन्य टमेटो एकदम लाल ओ पाका होले खुबी भालो हय। टमेटोगुलोके आमी खूब भालो मतन धुये नियेछि। एबार एगुलोके आमी केटे निच्छि। टमेटोर माथार अंशटा एकटुटा बाद दिये आमी एगुलोके छोटो छोटो पिस करे केटे नेब। समस्त टमेटो आमी छोटो छोटो पिस करे केटे नियेछि। आर साथे निच्छि 7 पिस खेजुर, जेगुलोके आमी खूब भालो मतन वाश करे नियेछि। खेजुरगुलोकेओ छोटो छोटो पिस करे आमी केटे निच्छि आर माझखानेर बीचिटाके बाद दिये दिच्छि। आर साथे निये नियेछि 100 ग्राम आमसत्तु, जेगुलोके आमी छोटो पिस करे केटे नियेछि। 2 टेबलस्पून काजू और 2 टेबलस्पून किशमिश। गैसे कड़ाई गरम बसिए आमी निये नेछि 1 टेबलस्पून सर्षेर तेल। चाटनी खुबी अल्प तेले हो जाए। गैसे फ्लेम लोते रेखे तेलटा भालो मतन गरम करे आमी एर मध्ये दिए दिच्छि एकटी शुकनो लंका। शुकनो लंका 4-5 सेकेंड फ्राई करे निच्छि। शुकनो लंका भाजा हये आसले एर मध्ये दिए दिच्छि 1/2 टीस्पून मरि। অনেকে এরকম টমেটো চাটনি 5 ফোড়ন দিয়ে বানায়, তবে একবার এরকম মরি ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মরি 7-8 সেকেন্ডস আমি ফ্রাই করে নিচ্ছি। মরি ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটো অ্যাড করে খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে হলুদ। আবার সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি টমেটো ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে টমেটো খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 পিস লেবুর রস। লেবুর রস অ্যাড করলে চাটনির কালার ও ফ্লেভার দুটোই খুবই ভালো হয়। আবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। এখানে টমেটো খুব ভালো মতন মজে গেছে। খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আরেকটু ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। এরকম ম্যাশ করে নিলে চাটনির টেক্সচারটা খুবই ভালো হবে। এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে নিচে লাইক বাটনটা ক্লিক করে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। টমেটো যখন খুব ভালো মতন গলে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন কাজু আর খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। টমেটোর সাথে কাজু 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আমি 1 চা কাপের মাপে 1 কাপ চিনি। চিনি অ্যাড করে খুব ভালো মতো চিনি টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে পুরো চাটনিটাই আমি রান্না করছি। চিনি অ্যাড করে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে, তাহলে চাটনির কালারটা খুবই ভালো আসবে। চাটনির রং একটুটা লালচে হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশ আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা খেজুরের পিসেসগুলো। সমস্ত কিছু খুব ভালো মতন আবার মিশিয়ে নিচ্ছি। সবার শেষে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আমসত্তুর পিসেসগুলো। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে
চাটনি আমি লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না চাটনির একটি ভালো কনসিস্টেন্সি আসছে। চাটনি যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, কেন কি এই চাটনি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। এই চাটনি আমি একটি পাত্রতে ঢেলে নিচ্ছি। এরকম এয়ারটাইট কন্টেনারে চাটনি রেখে ফ্রিজে স্টোর করে 15 দিন অবধি চাটনি খাওয়া যেতে পারে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকমই দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। তাহলে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই।